জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভাই রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, আপনার রিপোর্টের সূত্র ধরেই যদি বলি যে প্রধানমন্ত্রী আজ হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প, বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প, এবং তার শাসনামলে এই যে যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটি নিয়ে তিনি বলেছেন। একই সাথে বলেছেন যে সামনের দিনে গণতান্ত্রিক ধারা কীভাবে অব্যাহত থাকবে এবং শান্তিপূর্ণ যে অবস্থান, নানা বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন। সংক্ষেপে যদি আপনি, যেহেতু সম্মেলনে সরাসরি ছিলেন, কী আর বললেন? রাব্বি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজকে যখন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিবের যে সম্মেলনে গিয়েছিলেন, তখন কিন্তু তিনি তার কথাবার্তার মূল কেন্দ্রবিন্দু ছিল যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। তারপর পরবর্তীতে আসলে যে তিনি দেশের সামগ্রিক অবস্থা এবং বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সব কিছু নিয়েই কিন্তু কথাবার্তা বলেছেন। তো যে জায়গাতে তিনি বলছেন যে ঘুরে দাঁড়ানোর কথাটি, সে ঘুরে দাঁড়ানোর কথাটি কিন্তু তিনি উল্লেখ করেছিলেন এভাবে, তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন কী অবস্থা ছিল এবং এখন কী অবস্থা দাঁড়িয়েছে। তো সেই জায়গাতে তিনি আসলে যে কথাটি বলেছেন যে তিনি যখন, যেহেতু রিজার্ভের কথা নিয়ে আমি উদাহরণ হিসেবে ধরছি, যেহেতু রিজার্ভ নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, তিনি যে কথাটি বারবার বলছেন যে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন $5 বিলিয়ন মতন ছিল যে রিজার্ভ বাংলাদেশের, সেটি কিন্তু তার আমলেই মানে $48 বিলিয়ন গিয়ে পৌঁছেছে। তো যে স্থিতিশীলতার, এটিকেই কিন্তু তিনি বলেছেন যে ঘুরে দাঁড়ানোর যে বার্তা, এবং এরকমভাবে সব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে অগ্রগতি হয়েছে, উন্নয়ন হয়েছে, এবং যার স্বীকৃতি আসলে বিশ্ব পরিসরে মিলেছে। এবং যে স্থিতিশীলতার বার্তার কথাটি আসলে তিনি বলছিলেন, সেটি যদি আমরা একটু দেখে নিতে চাই, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই একটি নজির তৈরি হয়েছিল যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের, অর্থাৎ এর আগে যতবারই ক্ষমতা হস্তান্তর করা হয়েছে যে কোনো না কোনোভাবে হয়তো বা দেখা গেছে যে কেউ কোনো কুর মাধ্যমে অথবা কোনো আন্দোলনের মুখে বা গণ আন্দোলনের মুখে সরকারকে সরিয়ে দিতে হয়েছে, সেটা বিভিন্ন নজির রয়েছে আগেরগুলোতে। কিন্তু একমাত্র শেখ হাসিনা সরকারই 2001 সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং যে গণতন্ত্রের ধারাবাহিকতা, সেটার পক্ষে সরকার, এবং এই স্থিতিশীলতার কারণেই সরকার আসলে যে গত 14 বছর যাবত নানা ধরনের উন্নয়ন করতে পেরেছে। এবং এই যে ঘুরে দাঁড়ানোর গল্পটির কথা বলছিলাম, সেই ঘুরে দাঁড়ানো সম্ভবও কিন্তু হয়েছে এই স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের ধারাবাহিকতার কারণে। এবং একটি প্রসঙ্গ যেটি বলছিলাম যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, তিনি যে কথাটি বলছিলেন যে খালেদা জিয়ার সময় কিন্তু সেটি সম্ভব হয়নি, যেটি দেখা গিয়েছিল যে ভোট চুরির জন্য তাকে ক্ষমতা থেকে ছাড়তে হয়েছিল গণ আন্দোলনের মুখে। এবং আজকে কিন্তু তিনি যে মানবাধিকার ইস্যুতে পশ্চিমা বিশ্বগুলোরও কিন্তু মানে সমালোচনা করেছেন, তিনি আসলে বলছেন যে তারা একদিকে মানে বঙ্গবন্ধুর খুনিদেরকে ফেরত দিতে চাচ্ছে না মানবাধিকার ইস্যুতে, কিন্তু তারা বড় বড় কথা বলছে আমাদের যে বাহিনীর উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু বিপরীতে যেটি দেখা যাচ্ছে, যখন আমাদের বাহিনীর সদস্যরা মাদক কারবারির হাতে নিহত হন তখন কিন্তু তারা নিশ্চুপ থাকে। রবিন, আপনি আলোচনা শুরু করেছেন এরকম যে একই সাথে প্রধানমন্ত্রী এ বিষয়েও অভয় দিয়েছেন যে ভোগ্যপণ্য নিয়ে যে মানুষের যে সংকটের কথা বলছে সেটিও হবে না, এবং একই সাথে রিজার্ভ নিয়েও তিনি অভয় দিয়েছেন। কি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আসলে যে কথাটি বলেছেন যে বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি কিন্তু তিনি প্রথমে তুলে ধরেছেন যে কোভিড বাস্তবতা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বই কিন্তু এখন যে অর্থনীতির যে জায়গাটি আছে সেটি কিন্তু যে স্তব্ধ হয়ে গেছে এবং অনেকেই কিন্তু অর্থনৈতিক মন্দায় ঢুকছে। তো সেই জায়গাতে বাংলাদেশের যে বর্তমান অর্থনীতি সেটা কিন্তু বেশ গতিশীল রয়েছে, এবং তিনি যে রিজার্ভ নিয়ে যেহেতু অনেক কথাবার্তা হচ্ছে, তিনি সেই জায়গাতে যেই অভয় বার্তাটি দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে যে 5 মাসের আমদানি ব্যয় মেটানোর মতন যে সমান রিজার্ভ রয়েছে, এবং ব্যাংকেও বর্তমানে কোনো ধরনের তারল্য সংকট নেই, সে নিয়ে কোনো দুশ্চিন্তার মানে পড়তে হবে না। এবং যেহেতু যে খাদ্যপণ্যের বিষয়ে নানা ধরনের দুশ্চিন্তা রয়ে যাচ্ছে, সেই বিষয়ে তিনি অবয় বার্তা দিয়েছেন যে খাদ্যপণ্য যে স্বাভাবিক সরবরাহ থাকবে, এবং একই সঙ্গে তারা আসলে যে আমদানির যে জায়গাটি রয়েছে সেটিও আসলে বেশ স্মুথই বর্তমানে রয়েছে, অর্থাৎ সাবলীলভাবেই রয়েছে। এই রাব্বি, একটু আমরা রাজনৈতিক মাঠে যে উত্তাপ ছড়াচ্ছে সেই বিষয়টি নিয়ে কিন্তু একটু পরে একটু আলাপ আলোচনা করব। আমরা একটু দুটি প্রতিবেদন দেখে আসছি। দর্শক, যদি জানাতে চাই যে রাজনীতির মাঠে ক্রমেই উত্তাপ ছড়াচ্ছে, আগামীকাল কুমিল্লায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে সার্বিক প্রস্তুতি শেষ করেছে দলটি, সে সংক্রান্ত আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে নিচ্ছি প্রতিবেদনটি। মিছিল স্লোগানে মুখর কুমিল্লার টাউন হল মাঠ, চলছে স্থানীয় নেতাকর্মীদের শোডাউন। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নগরী। শুক্রবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের অনেক নেতাকর্মী অবস্থান নিয়েছেন মাঠে, কানাই কানাই পূর্ণ সমাবেশ স্থল। বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারাও পৌঁছেছেন কুমিল্লায়।
সমাবেশে লক্ষাধিক লোক জড়ো হবে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার পতনের ঘণ্টা বেজে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে নয়, 10 ডিসেম্বর পল্টনে সমাবেশের অনুমতি দেওয়ার দাবিও জানান তিনি। জনগণের তাদের কোনো সমর্থন নাই, তারা যেহেতু গায়ের জোরে সরকারে, সেই জন্য তারা খেলার কথা বলছেন। আমরা খেলায় বিশ্বাস করি না, আমরা রাজনীতিতে বিশ্বাস করি। আমরা চেয়েছি নয়া পল্টনের অফিসের সামনে আমাদের সমাবেশ করব। এখন সরকার সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলছে। আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী যখন সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আসছেন, পল্টন পর্যন্ত আসবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। কুমিল্লার আওয়ামী লীগ নেতারা বলছেন, সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে দেয়া হবে দাঁত ভাঙা জবাব। কুমিল্লাতে আন্দোলন লড়াই সংগ্রাম যা করা করুক, কিন্তু উচ্ছৃঙ্খলতা করলে কুমিল্লায় আমরা যাদেরকে ছাড় দেব না। জেলার পুলিশ সুপার বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে, সমস্ত বিষয়গুলো মাথায় রেখে এই প্রোগ্রাম উপলক্ষে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তথা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লার এই কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে দলটির 8টি সাংগঠনিক বিভাগের গণসমাবেশ। এরপর রাজশাহী ও ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি। আফজাল হোসেন, সময় সংবাদ, কুমিল্লা। কেন সোহরাওয়ার্দী উদ্যান নয়, 10 ডিসেম্বর নয় পল্টন চাইছে বিএনপি, সে প্রশ্ন কিন্তু তুলছে আওয়ামী লীগও। তারা আসলে যে নেতা দলটির নেতারা বলছেন যে মূলত নাশকতা করার জন্যই নয়াপল্টন পেছে নিতে চাই বিএনপি, সে সংক্রান্ত প্রতিবেদনটি দেখে নিচ্ছি। আগামী জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন, পাল্টাপাল্টি সমাবেশ আর শোডাউন দিচ্ছে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশের সিদ্ধান্তের সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা বলছেন, নগরীর মধ্যে লাখ লাখ লোকের সমাগম করে দলটি বিশৃঙ্খলা করার পায়তারা করছে, সমাবেশ করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করে ঢাকায় অচল অবস্থা সৃষ্টি করার পায়তারা করছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশ করে একটা অচল অবস্থা সৃষ্টি করে বিদেশিদের সাথে ধর্ণা দিয়ে দিচ্ছেন, দেশে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে, কোন রকম ভাবে ক্ষমতার পরিবর্তন আবার করা যায় কিনা সরকারের নির্দেশ এবং আইন যদি না মানেন, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরাও বলতে চাই, এদিকে একই দিন চট্টগ্রামে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি সমাবেশের নামে চাঁদাবাজি করছে আর আওয়ামী লীগ দলকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে আগামী 4 ডিসেম্বর সমাবেশ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় একথা বলেন তিনি। চট্টগ্রামের বহু ব্যবসায়ী আমাদের কাছে অভিযোগ দিয়েছে, তাদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে বিএনপি চাঁদা আদায় করেছে, আবার জনসভার নামে তারা বিভিন্ন জায়গায় পিকনিকের মতো আয়োজন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বিএনপি পর নির্ভরশীল বলেই তাদের নেতারা বিদেশি দূতাবাসের কাছে ধরনা দেন। বিএনপি সাহেবরা ওনারা সব সময় পর নির্ভরশীল, আপনারা দেখেছেন কথায় কথায় ওনারা বিদেশি দূতাবাসে চলে যায়, পাকিস্তানের হুঙ্কার দেয়। বিএনপির সাহেবরা 26 বছর আমাদেরকে অন্ধকারে রেখেছিল। জনগণ শান্তি সমৃদ্ধি উন্নয়নের রাজনীতি চায় বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনো টিকে আছে জানান আওয়ামী লীগ নেতারা। আমাদেরকে উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, রবিন, আমরা দুটো রিপোর্টে দেখলাম যে বড় দুই দলের এই 10 ডিসেম্বরের সমাবেশ নিয়ে কিন্তু উত্তাপ। কি আসলে এক কথা যদি বলতে চান? না, উত্তাপ তো রাজনীতিতে আসলে যে ক্রমেই ছড়াচ্ছে, যদি আগামীকালকের কথা যদি বলতে যাই, আগামীকাল কিন্তু একই দিনে দেশের দুই জায়গাতে কিন্তু যে মাঠে নামছে আওয়ামী লীগ এবং বিএনপি, আগামীকাল কুমিল্লায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি, অন্যদিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে এবং এই সম্মেলনের মধ্য দিয়ে মূলত এই সংগঠনটিও তাদের জনসম্পৃক্ততার বিষয়টি জানান দেওয়ার চেষ্টা করবে এবং সবচেয়ে বড় কথা হলো এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে থাকছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং অন্যদিকে যেই আরেকটি যে উত্তাপ ছড়ানোর জায়গা হলো 10 ডিসেম্বর, এতদিন পর্যন্ত 10 ডিসেম্বর নিয়ে নানা কথাবার্তা বলা
মানে আসছিল দুটি রাজনৈতিক দলই, কিন্তু আজকে এসে এখন এখন এসে যে জায়গাটিতে মানে আলোচনার জায়গাটি এসে থমকে দাঁড়িয়েছে সেটি হলো যে ভেন্যুর বিষয়টি। যদিও সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যান বিএনপিকে দিতে চায়, কিন্তু বিএনপি নেতারা বলছেন তারা সোহরাওয়ার্দী উদ্যান নয়, তারা আসলে চান যে পল্টন নয় পল্টনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ করতে চান। এবং সে জায়গাতে কিন্তু আওয়ামী লীগ একটি অভিযোগ তুলছে, আওয়ামী লীগ যে কথাটি বলে আসছে যে নাশকতা করতেই সোহরাওয়ার্দী উদ্যান নয় পল্টন চাইছে বিএনপি। এবং সে সঙ্গে কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে একটি হুঁশিয়ারও দেওয়া হচ্ছে, যদি তারা আইন না মানে, যদি যে পুলিশের অনুমোদন যদি না মেনে যদি তারা সভা সমাবেশ করতে চায়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে যে কঠোর হতে আসলে যে দ্বিধা করবে না। রাব্বি, রবিন, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাচিবের সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং রাজনীতির মাথায় উত্তাপ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন।